হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আমার আরেকটা রান্নার ব্লগ শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমি প্রথমে রান্না করব সরিষা চিকেন সরিষা চিকেন রান্না করার জন্য আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসার পর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ পেস্ট তারপর আদা রসুন পেস্ট এলাচ দারচিনি তেজপাতা এরপর আমি একটু টমেটো পেস্টও দিয়েছি এরপর আমি এগুলাকে ভালো করে তেলের ভিতরে একটু ভেজে নিব। এখন আমার এগুলা ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করতেছি গুঁড়া মশলাগুলা গুঁড়া মশলার ভিতরে আমার এখানে ছিল হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর মরিচ এ তো আমি এগুলা এখন ভালো করে কষিয়ে নেব এবং আমি আমার পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি এখন আমি এগুলাকে বারবার একটু একটু করে ফানি দিয়ে ভালো করে কষিয়ে নেবো কারণ মশলা যত ভালো করে কষানো হয় টেস্টও তত ভালো হয় এখন আমি এগুলা কষানোর পর এখানে অ্যাড করব সরিষা পেস্ট এখানে আমি টু টেবিল স্পুন সরিষা নিয়েছি কারণ আমার এখানে দেড় কেজির মতো চিকেন আছে এই জন্য আমি টু টেবিল স্পুন নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন আমি সরিষা দেওয়ার পর মশলাটা আরও ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে আমি আমি ডাকনা দিয়ে দিচ্ছি কষানোর জন্য আমি ডাকনা উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি আমার মশলাটা একদম কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে চিকেন অ্যাড করবো চিকেনটা আমি এখানে এখন দিয়ে দিচ্ছি চিকেনটা দেওয়ার পর আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে দেবো যেমন যেন মশলাগুলো চিকেনের ভিতর ভালো করে ঢুকে এখন আমি চুলার হিটটা একদম মিডিয়াম হিটে রেখেছি যেন মশলাটা আস্তে আস্তে করে চিকেনের ভিতর ঢুকে এবং চিকেনটাও ভালো করে সিদ্ধ হয় কারণ আমি এ রান্নায় কোনো পানি অ্যাড করবো না শুধু মাংসগুলোকে ঢেকে ঢেকে রান্না করব। এর জন্য মিডিয়াম হিটটা রাখা অনেক প্রয়োজন এই যে আমি ডাকনা উঠে একটু নেড়ে দিচ্ছি এবং অনেকটুকু পানিও উঠে এসেছে চিকেন থেকে যে আমি চিকেনগুলো একটু নেড়ে দিচ্ছি আমার চিকেন রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে আরেকটু ঢেকে দিবো এবং রান্না শেষে একটু ধনিয়া পাতা অ্যাড করবো আমার চিকেনটা রান্না করতে প্রায় ফর্টি মিনিটস লেগেছে এরপর আমি আপনাদের সাথে আমার আরেকটা রান্না শেয়ার করব। আমি এখানে মাছ দিয়ে একটা একটা বেগুন রান্না কর মাছ দিয়ে বেগুন রান্না করব। এই রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি আমার পছন্দ মতো বড়ো মাছ নিয়ে নিয়েছি আপনারা আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ নিতে পারেন আমি মাছটা হলুদ আর লবণ দিয়ে মেখে এখন বেজে নিচ্ছি এই তো আমার মাছ বাজারটা ফ্রাই হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো তুলে নেবো এখন মাছ বাজার শেষে আমি সেম তেলেই বেগুনগুলো বেঁচে নেব বেগুনগুলোও আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি এই তো আমার সব বেগুনগুলা বাজা হয়ে গিয়েছে এখন আমি মাছটা রান্না করার জন্য চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়ে আসার পর আমি এখন পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটা আমি ভালো করে একটু বেজে নিব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট যে আমার পরিমাণ মতো এবং আমি একটু আদা পেস্টও দিচ্ছি আমার কাছে মাছের ভিতর আদা দিলে ভালো লাগে খেতে পরে আমি এগুলাকে একটু কষিয়ে নেব এখন আমি এখানে একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে আমি গুঁড়া মশলা অ্যাড করবো আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং আমি গুঁড়া মশলাগুলা দিয়ে দিচ্ছি আমরা রেগুলার যে মশলাগুলা খাই হলুদ মরিচ জিরা ধনিয়া আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সব কিছু এবং আমি পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যে কোনো রান্না আপনারা মশলাটা কষিয়ে নিলে সবসময় রান্নাগুলো খেতে ভালো হয় এবং লবণ জাল যদি পরিমাণ মতো হয় রান্না ওই রান্নাগুলোই খেতে ভালো লাগে এখন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে মাছও দিয়ে দেব কারণ এই রান্না আমি কোনো পানি দিব না এর জন্য আমি মাছ বেগুন সব একসাথে দিয়ে দিব এখন আমি বেগুনগুলোও দিয়ে দিচ্ছি আমার বেগুনগুলো প্রায় ভাজা যখন আমি বেজেছি তখনই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ঢেকে দিয়েছি দি দি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য সব কিছু একটু আমি দেখে দেখে নিচ্ছি ডাকনাটা উঠিয়ে এরপর আমি ডাকনাটা আবার উঠিয়ে মাছগুলো একটু উলটিয়ে দিব আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই তো আমার প্রায় মাছ রান্নাটা হয়ে এসেছে আমি আর একটু ঢেকে দেব এই তো আমার রান্না রেডি হয়ে গিয়েছে আমি আজকে আমার ব্লগটা এখানেই শেষ করতেছি আশা করি আপনাদের ভালো লেগেছে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আবার কথা হবে আপনাদের সাথে আল্লাহ পেস